আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এক রেসিপি, সেটা হলো ম্যাঙ্গো বানানা মিল্কশেক, যেটা আপনার শরীরে ক্লান্তি দূর করবে এবং গরমে এনে দেবে স্বস্তি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুইটা পাকা কলা নিয়েছি, এখন কলা দুইটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি এখন এটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। এখন আমি আমটাকে কেটে নিচ্ছি। আপনারা যে অন্যভাবেও আমটা কেটে নিতে পারেন, আমি আমার মতো করে কেটে নিয়েছি। আমের উপকারিতা সম্পর্কে তো আপনারা কম বেশি ভালোই জানেন, আর এই সম্পর্কে আমি একটা পোস্ট করেছিলাম আমার পেজে। আমে রয়েছে অনেক পুষ্টিগুণ, সেই সাথে এখানে যে কলাটা ব্যবহার করেছি সেটারও রয়েছে অনেক পুষ্টি। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, দুধটাকে জাল করে রেখেছিলাম, আমি এটা সরসহ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি, আপনার চিনি আপনাদের স্বাদ মতো বাড়ি কমিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। যাই হোক, এই মিল্কশেকটা রয়েছে প্রচুর মানে পুষ্টি, আমি এখন এটাকে সার্ভ করব। এই জন্য নিয়ে নিচ্ছি একটা গ্লাস, আমি এটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ। বরফটা ইউজ নাও করতে পারেন যাদের ঠান্ডার সমস্যা। এখন ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি এক পিস আম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।